Sports Live TV, খেলাধুলা বুদ্ধি দেয় জীবন। এই যাত্রা আমরা চাই অব্যাহত থাকুক। এখন বলবেন যে এই যে ফেসবুকে যে কর্মকাণ্ড চলছে, এখানে আপনাদের সাথে মানে সারা দেশের কিংবা মানে সারা দেশের ছেলেরা সম্পৃক্ত কিনা বা সংখ্যায় কেমন এখন? আমরা যখন ফেসবুকে আমাদের কার্যক্রমগুলো শুরু করি তো তুমুল সারা পাই, যেহেতু এখন প্রত্যেকটি ছেলে মেয়ের হাতে এখন মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, এবং তারা সবাই মোটামুটি ইন্টারনেটের সাথে কানেক্টেড। ফেসবুক তারা দেখা গেলো যে দিনের একটা লম্বা সময় তারা ফেসবুকে ব্রাউজিং করে। তা আমরা চিন্তা করলাম যে এখনকার যে ফুটবলের দৈন্যদশা, যারা এই মাধ্যমটাতে বেশি আছে তাদেরকে যদি আমরা আকৃষ্ট করতে পারি, তাদেরকে যদি আমরা একটু ন্যূনতম সাপোর্ট দিতে পারি, তো তারপরে আমরা চিন্তা করলাম যে এখন ইয়াং জেনারেশনের ভিতরে কোন জিনিসটা গ্যাপ আছে। একটা ছেলে যদি মাঠে আসতে চায় তার প্রতিবন্ধকতাগুলো কী কী? প্রথমে প্রতিবন্ধকতা হলো যে কবে কোন ম্যাচ, আমরা এটার তথ্য সংগ্রহ করে আমরা তাদেরকে জানিয়ে দিই। এখন হলো কার সাথে কার খেলা। এখন ভাইটাল একটা খেলা যদি সে যদি জানে যে অমুক তারিখে আবাহনী মোহামেডান ম্যাচ আছে, মিনিমাম যদি সে 5-7 দিন 1 সপ্তাহ আগে জানে তার একটা প্রিপারেশন থাকে। তো আমরা এই জিনিসটাও চেষ্টা করলাম, পাশাপাশি চেষ্টা করলাম যে আমাদের দেশের ফুটবলটাকে আকৃষ্ট করার জন্য, জনপ্রিয় করার জন্য, তাদেরকে মোটিভেট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফিচার লেখা শুরু করলাম, তাদেরকে উদ্বুদ্ধ করলাম। এরপরে তারা আস্তে আস্তে মাঠে আসতে থাকলো, আর যারা আমাদের সাথে শুরু থেকেই আস্তে আস্তে আমাদের সাথে কানেক্ট হলো, তাদের মোবাইল নাম্বারগুলো আমরা সেভ করে রাখতাম বা তাদের সাথে আমরা অনলাইনে সবসময় একটা মেসেজিংয়ে তাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করে চলতাম। জাতীয় দলের কোনো খেলা হলে তাদেরকে আমরা ফোন করতাম যে তোমাদের জন্য সৌজন্য টিকিটের ব্যবস্থা আছে, বাফুফের মাধ্যমে তোমরা মাঠে আসো, অমুক দিন অমুক দলের সাথে খেলা আছে। এইভাবে আস্তে আস্তে আমরা তাদেরকে মাঠে নিয়ে আসতে পেরেছি। আমার যতটুকু মনে আছে 2014 সালে জাপানের একটি অনূর্ধ্ব দলের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা ছিল, তো সেখানে আমরা 650-650 মতো দর্শক আমরা সেদিন মাঠে উপস্থিত ছিলাম বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে। ওই বছরে ডিসেম্বরে বুশানাই পার্কের সাথে শেখ জামাল একটি ম্যাচ খেলেছিল, তো সেখানে আমাদের প্রায় 400 মতো উপস্থিতি ছিল। তো এটা 2014 সালের শুরুর কথা যখন আমরা কার্যক্রম মাত্র শুরু করেছিলাম। তা আস্তে আস্তে ডে বাই ডে এটা ইম্প্রুভ হয়েছে। তা আমরা সর্বশেষ যে আমাদের জাতীয় দলের যে ট্র্যাজেডি যেটা বলা হয়, বলা চলে নিকট অতীতে যে ভুটানের সাথে যে ম্যাচটি হয়েছিল ঢাকায়, সেখানেও আমরা প্রায় 250 মতো সাপোর্টার আমরা মাঠে এসে বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েছি। আপনি জেনে থাকবেন যে লাস্ট 11 জুন যে খেলা হলো লাওসের সাথে, ঈদের বন্ধ, ঢাকায় মানুষজন নেই, তারপরে আমরা চেষ্টা করেছি, আল্লাহর রহমতে আমাদের সাথে ডাকে সাড়া দিয়ে প্রায় 1000-খানেকের মধ্যে দর্শক সেদিন মাঠে এসেছিল। তো এটা হলো আমাদের একটা অ্যাচিভমেন্ট। আমরা মনে করি যে আসলে লম্বা সময় ধরে কাজ করতে থাকলে, একটা প্ল্যান ওয়াইজ যদি কাজ করা যায়, অবশ্যই একটা ভালো ফলাফল পাওয়া যায়। আর যখনই আপনি কোনো একটি মাধ্যম জানবেন যে এইখানে, যেমন আপনি একটা মার্কেটে যাবেন, আপনাকে মার্কেটে গেলে আপনি ভালো জুতা পাবেন, আপনার যদি এটা জানা থাকে অবশ্যই আপনি ওই মার্কেটেই যাবেন যেখানে ভালো জুতো পাওয়া যায়। তো যারা দেশের ফুটবলকে ভালোবাসে, সাপোর্ট করে, তারা জানে যে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের কার্যক্রমগুলো কী, তাদের কাছে গেলে আমরা এই ধরনের সাপোর্টগুলো পাবো, তাদের কাছে গেলে আমরা টিকিট পাবো, তারা আমাদেরকে সুন্দরভাবে ভালো একটা বসার ব্যবস্থা করে দিবে বা তারা আমাদের খোঁজখবর রাখবে। তো এর থেকেই তাদের যে একটা ভালো লাগা, ভালোবাসা থেকে আমাদের এই কার্যক্রম চলতেছে। লাস্ট 11 জুন আমাদের চট্টগ্রাম থেকে লোকজন এসেছে আমাদের ফোরামের, টাঙ্গাইল থেকে এসেছে, জামালপুর, শেরপুর, নরসিংদী, ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসেছে, আপনার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে। তো এটা কিন্তু আমাদের প্রচার প্রচারণের ফসল। তো আমরা চাই এভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাব। পাশাপাশি আমরা যদি আরও ভালো পৃষ্ঠপোষকতা পাই অবশ্যই আরও ভালো কিছু আমরা উপহার দিতে পারব। আমি জানতে চাইব যে ফেসবুকে যে কর্মকাণ্ডটা প্রচারণা চালাচ্ছেন, এর মাধ্যমে এখন আপনাদের এই ফুটবল সাপোর্টার্স ফোরামের সাথে কত লক্ষ ফুটবল ফ্যান জড়িত? একটা সময় আমাদের গ্রুপের প্রায় 10 লাখের মতো মেম্বার ছিল, কিন্তু ফেসবুকের একটি নিয়মের কারণে
ম্যাক্সিমাম গ্রুপেরই মেম্বার কমে গিয়েছিল। এখন আমাদের সাথে প্রায় 2 লাখের মতো মেম্বার, প্রায় 2 লাখের মতো মেম্বার আমাদের সাথে কানেক্টেড আছে অনলাইনে। পাশাপাশি আমাদের শুধু যে অনলাইনে আমরা অ্যাক্টিভ সেরকম না, আমাদের একটি সাংগঠনিক কাঠামো রয়েছে ঢাকায়, আমাদের একটি সাংগঠনিক কমিটি রয়েছে। তো এর পাশাপাশি আমাদের বিভিন্ন জেলায় আমাদের কিছু শর্ট শর্ট আমাদের কমিটি রয়েছে। আসলে এটা তো কোনো রাজনৈতিক দল না, আর আমাদের খেলা না থাকলে আসলে আমাদের তেমন কোনো কার্যক্রম থাকে না। এটা মূলত মাঠে গিয়ে জাতীয় দলকে সাপোর্ট দেওয়ার একটা সংগঠন। তো সেক্ষেত্রে যে আমাদের একবারে নির্দিষ্ট নিয়ম নীতি মেনে যে কার্যক্রম পরিচালনা করতে হবে, এই ধরনের কোনো নিয়ম কানুন আমাদের আসলে নেই। কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের মেম্বার রয়েছে, এটা আমরা বলতে পারি। পাশাপাশি বেশ কয়েকটি জেলা, প্রায় 12-13টি জেলায় আমাদের মোটামুটি সাংগঠনিক কাঠামো রয়েছে।